নমস্কার, গুড মর্নিং, মর্নিং, আরেকটু জোরে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গো অ্যান্ড ডু মোর আর্নিং, দ্যাট ইজ ওয়াই গুড মর্নিং। ওকে, তো আমাদের কখনো গুড নাইট হয় না, আমরা কখনো গুড মর্নিং হয়। আমরা যেমন সমাস আছে না, সমাস বাংলায় সমাস অনেক কিছু রকম হয়, তো আমি গুড মর্নিং এর সমাসটা বানিয়েছি, গো অ্যান্ড ডু মোর আর্নিং, গুড মর্নিং। ওকে, সবচেয়ে কাঠখোট্টা সাবজেক্টটা নিয়ে আমাকে বলতে হয়, সব মাঝে মাঝে আমাকে একটু রসালো বলতে হয়, গালতে হয়, কিছু পড়ার নেই। তবে একটা কি জিনিস জানেন, আজকে আপনাদের আমি আজকে কিছু বাস্তব তথ্য দেব, তার মধ্যে প্রথম তথ্য হচ্ছে আপনারা সবাই চোখটা বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন, চোখ খুলতে বললে চোখ খুলুন, সবাই 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 চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ করুন। সবাই তাহলে এটা দেখছেন, তাই তো? দেখুন, দুধের মধ্যে এক ফোঁটা চোনা দুধ কেটে গেল, আপনি হাজার ভালো কাজ করুন, একটা ভুল করবেন ওটাই আপনার সব শেষ করে দেবে, বাকি সাদাটার কোনো কেউ দেখবেন না, এটাই হচ্ছে আমাদের পরিচয়। এই জন্যই আমার ফেল সবার ফেল করা পাস করতে এসেছি, জানেন তো লাস্ট বেঞ্চাররা সবচাইতে বেশি পুজো পায়, এটা জানেন, লাস্ট বেঞ্চাররা সবচাইতে বেশি পুজো পায়। দেখুন, স্কুলে থাকে না টিচাররা ফার্স্ট বেঞ্চারদেরকে বেশি বেশি নাম্বার দেয়, খুব ভালো হয়, সেকেন্ড বেঞ্চাররা যারা আছে তারাও একটু মোটামুটি ভালো টালো হয়, থার্ড বেঞ্চার চলে যাচ্ছে পাস করছে, মাসে পাস করে বেরিয়ে গেল, আর ফোর্থ বেঞ্চার ওই বছরের পর বছর থেকে যায়। কিন্তু যখন সেটা জীবনে চলে আসছে তখন দেখা যায় যে ফার্স্ট বেঞ্চার ছিল সে হয়ে গেল আইএএস বা আইপিএস বা আইএফএস, এগুলো তো শুনেছেন আপনারা, আমলা, তাই তো? দেশটা চালাচ্ছে আমরা। এবার সেকেন্ড বেঞ্চার যারা, তারা কি করছে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি, আরো না জানি কি। থার্ড বেঞ্চাররা কোথায় যাচ্ছে বলুন, সে খবরটা রেখেছে? থার্ড বেঞ্চাররা কি করে দেখবেন, করতে হবে করতে হবে, ওই করতে হবে মানে ওনারা রাজনীতি, হ্যাঁ। তাহলে দেখুন, একজন রাজনৈতিক নেতা থার্ড বেঞ্চার, সে ইলেক্টেড হয়ে চলে গেল সেকেন্ড বেঞ্চার আর ফার্স্ট বেঞ্চারের ভোটে, তাহলে ফার্স্ট বেঞ্চার তাহলে কার আন্ডারে এলো, থার্ড বেঞ্চারের, ঠিক আছে? এবার থার্ড বেঞ্চ, এবার সেকেন্ড বেঞ্চ, এই আপনার সেকেন্ড বেঞ্চার এখন কার আন্ডারে এলো, ফার্স্ট বেঞ্চারে, তাই তো? এটাই হলো, লাস্ট বেঞ্চার গুলো গেল কোথায়, লাস্ট বেঞ্চার গুলো গেল কোথায়, ওরাও তো বাঁচবে নাকি, সাধু হয় সাধু হয়ে দেখবেন, ওই যে রামদেব রামদেব সব কিছু আছে, আর সব লাস্ট বেঞ্চার, আর ওরা কোটি কোটি বলবে, লাস্ট বেঞ্চাররা কিন্তু দুনিয়া শাসন করছে, এটা মনে রাখবে, ঠিক আছে? আমরা হচ্ছি লাস্ট বেঞ্চার, সব জায়গায় গেছি, একটা করে ধাক্কা খেয়েছি ফিরে চলে এসেছি, আবার গেছি আবার ধাক্কা খেয়েছি ফিরে চলে এসেছি, আবার লাস্ট বেঞ্চার, এই যে কালো পয়েন্টটা যেটা গেছিলাম আমরা সব পাবে ওটাতেই দেখেছি,
বাইরে যাওয়ার পথে সাদাটা দেখি ঠিক আছে দেখুন সেফটি আর সিকিউরিটি আমি যখন বলবো সাধুর আন্ডারে তো মন্ত্রীরা যায় না দেখে যাবো না সব কিছু আছে তাহলে সাধুরা দেশ কন্ট্রোল করছে তো এটাই তো ফানি সিচুয়েশন এটা সমস্ত পৃথিবীতেই চলে এটাই নীতি কিছু করার নেই এটাকে আমরা মেনে নিয়েছি এনিওয়ে এবার দেখুন একটা ফিগার লিখি হ্যাঁ আজকে হচ্ছে 2022 সাল ঠিক আছে ২০২৫ সাল বাঁচবেন তো তুমি অসুবিধা নেই এটা ইনফিনিটি হ্যাঁ এটা হচ্ছে ২০৪০ সাল ঠিক আছে এটা আঁকলা বলে দেখেছেন এই আঁকাটা দেখেনি তো তাহলে কি আঁকলাম বলেন তো এটা হচ্ছে আমাদের জীবনের অ্যাকচুয়ালি এখনকার পরিস্থিতি শুনুন তাহলে একটু পরিষ্কার করে বলে দিই বিশ্বব্যাংক আমাদের যে টাকার যে ইন্ডেক্স আছে না আমাদের ডলার প্রত্যেকদিন পরিবর্তন হয় না টাকার মূল্য কখনো বাড়ছে কখনো কমছে তার মানে কি কেউ একজন নিয়ন্ত্রণ করছে কে করছে নিয়ন্ত্রণ বিশ্বব্যাংক তাই তো ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের কারা জড়িত রয়েছে প্রত্যেকটা দেশ জড়িত রয়েছে আমাদের দেশে নীতি আয়োগ জড়িয়ে রয়েছে ঠিক আছে নীতি আয়োগ থেকে 2019 এই ক্যাটাস্ট্রফির আগে নীতি আয়োগ থেকে প্রজেকশন ছিল ভারতবর্ষে প্রত্যেকটা ফ্যামিলি 2040 সালে যদি 2 লক্ষ টাকা করে রোজগার না করে প্রতি মাসে তাহলে সে ফ্যামিলি ফিনিশ হয়ে যাবে থাকতে পারবে এইবারে যখন ক্যাটাস্ট্রফিটা এলো নীতি আয়োগ এখন ঘোষণা করল 2025 সালের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিকে এই টাকাটা রোজগার করতে হবে কন্টিনিউয়াসলি নয়তো সে ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আমি বলছি না নীতি আয়োগ বলছে ইন্টারনেটে দেখে এবং 2030 সালের মধ্যে এটাকে নিয়ে চলে যেতে হবে 2 লক্ষ টাকা আমি কৃষলগার মঞ্চে দাঁড়িয়ে রয়েছি আমি জানি না আপনারা কৃষলকে কতটা ভরসা করেন কতটা ভালোবাসেন না কি করছেন না করছেন এটা করতে পারবেন কি পারবেন না সেটা বলেন কিভাবে করবেন সঠিকভাবে করতে হবে আইন যত আসছে দিন যত যাচ্ছে আইন করা হচ্ছে আইনের মধ্যে থেকে আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা 2025-এর মধ্যে রোজগার করতে হবে কাউন্ট ডাউন স্টার্টেড অলরেডি 2022 পড়ে গেছে আর 3 বছর যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসের দাম আর কমে না খেয়াল করে দেখেছেন তো মার্কেটে আজকাল টাকা নিয়ে ব্যাগে করে যাচ্ছে আর মানি ব্যাগে করে আপনি সবজি কিনে নিয়ে গেছে তাই তো তাহলে সেটাই তো হচ্ছে তার ইন্ডিকেশন কি হয়ে গেছে দিস ইজ ফ্যাক্ট এটাই ফ্যাক্ট এটা হতে চলেছে 2025 সালের মধ্যে আপনার মধ্যে কে কে গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনারা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা রোজগার করবেন কেউ কি জানেন কারো পথ জানা আছে স্যার তুলেছেন ভাত থ্যাংক ইউ স্যার স্যার জানেন আর কেউ জানেন স্যার আমি
আমি যদি ভারতীয় নাগরিক না হই
বা কোনো ব্যক্তি যদি ভারতীয় নাগরিক না হয় তাহলে সে কখনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এরকম ভাবে মনে রাখতে পারে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা দুটো মানে আমি বলে দিলাম। এবার নিধি, এই নিধিটা হচ্ছে আমার নিয়মাবলী রুল। ২০১৪ সালের রুল কে দিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে রুল, নিয়মাবলী। আর লিমিটেড, এই লিমিটেড কথাটার একটা অর্থ আছে। দেখবেন আজকালকার দিনে একটু স্টাইল হয়েছে, এলটি লেখা বা এলএলপি লেখা, এগুলো স্টাইল আছে না আজকাল? অ্যাকচুয়ালি স্টাইল না, ওটাই আসল। লিমিটেড কথাটাকে এখন আজকাল ভেঙে বলছে হচ্ছে এল এল পি। এই এলএলপি পুরো কথাটা কি? লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। ক্লিয়ার? তাহলে লিমিটেডে আমরা বলি যে কোনো ব্যক্তিগত মালিকানাধীন থাকে না, এটা প্রাইভেট লিমিটেড নয়, ঠিক আছে? পার্টনারশিপে আছে, তার মানে হচ্ছে কি অনেকজন এখানে মালিক। ক্লিয়ার? আমার একটা লিমিটেশন আছে, আমার আবার একটা লায়াবিলিটিও আছে। তাহলে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। তাহলে আপনাদের মনে প্রথম প্রশ্ন আসবে, লিমিটেশনটা দিল কে, লায়াবিলিটিটা কি, আর এই পার্টনারশিপটা কাদের মধ্যে, ভাগ করে দিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আমি এটা বুঝতে পারি? নিধি লিমিটেড কথাটা আমি ইনভার্টেড কমার মধ্যে রেখে দিচ্ছি, কারণ আছে। আমি আর বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কোনো কিছু বলবো না, ঠিক আছে? এবার আপনাদেরকে আমি যা বলবো সব নিধি নিয়ে বলবো। দেখুন, ভারতবর্ষ যে আইন বা ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল যে স্ট্রাকচার, মানে এটা কি বলে বাংলাতে, কি বলে বাংলাতে, আমার বলতে গিয়ে ভুলে যাই, মানে যেটা আমাদের যে স্ট্রাকচার আর কি, উপরে রয়েছে রাষ্ট্রপতি, তার নিচে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপর রাষ্ট্রপতি পুরোটা কন্ট্রোল করে, ঠিক আছে? তো আমি আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে চালু করছি, ঠিক আছে? মানে আলটিমেটলি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই সবকিছু করছে, তাই তো? মাথার উপর রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি এটাকে জি ও আই বলে লিখলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শর্টে লিখলাম। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরো দেশটাকে চালনা করতে গিয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেটাকে আমরা গোদা বাংলায় বলি মিনিস্ট্রি, মন্ত্রণালয়। কেমন? যেমন ধরুন রেল মিনিস্ট্রি, রেল চালাচ্ছে, অ্যাভিয়েশন মিনিস্ট্রি, ফ্লাইট চালাচ্ছে, আপনার ডিফেন্স মিনিস্ট্রি, দেশ সামলাচ্ছে, এরকম অনেক মিনিস্ট্রি আছে। তাহলে আমি এখানে প্রথমে একটা মিনিস্ট্রিকে নিয়ে আসি, সে হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। এম সি এ, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, ঠিক আছে? আপনারা এখানে নিশ্চয়ই যখন ঘরে ঢুকেছেন, আমাদের অফিসে যখন ঢুকেছেন, ওইখানে ওই বাঁধানো ওই জিনিসটা দেখেছেন না? ওই যে ওখানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মাথার মধ্যে একটা অশোক স্তম্ভের ছাপ, ওটা কি আমার বাবার সম্পত্তি না আপনার বাবার সম্পত্তি? ওটা গভর্নমেন্টের সম্পত্তি। হ্যাঁ, তাহলে ওইটা গভর্নমেন্টই একমাত্র দিতে পারে, ঠিক? আমার কথাগুলো একটু কাট কাট লাগতে পারে, হাসিও পেতে পারে, যাই হোক। তাহলে ওটা এমসিএ থেকে আমাকে প্রদান করা হয়েছে, তাহলে একটা মিনিস্ট্রি এখানে গেল। এবারে ব্যাপার হচ্ছে, এমসিএ যখন আমাকে প্রদান করছে, এমসিএ এ তো বসে রয়েছে দিল্লিতে, যত মন্ত্রণালয় বসে রয়েছে সব দিল্লিতে, তাহলে গোটা রাষ্ট্রটাকে কি করে শাসন করবে? তার জন্য তাকে কিছু প্রতিনিধিকে সব জায়গাতে রাখতে হবে,
আমার পশ্চিমবঙ্গেও এই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর একজন প্রতিনিধি বসে আছে, পাশের রাজ্যে আমার উড়িষ্যাতেও একজন প্রতিনিধি বসে আছে, পাশের রাজ্যে আসামেও একজন প্রতিনিধি বসে আছে, পাটনা ঝাড়খন্ড যা কিছু বলে সব জায়গাতে একটা করে প্রতিনিধি বসে আছে। সে কি? সে হচ্ছে আরসি। রেজিস্ট্রার অফ কোম্পানি। আরসির কাজ কি? আরসির কাজ হচ্ছে, আরসি মানেই হচ্ছে এনসি বেসিক্যালি, ঠিক আছে? আরসির কাজ হচ্ছে যে সমস্ত কোম্পানি আইনগুলো ভারতবর্ষের বুকে প্রচলন করা হবে সেই আইনগুলো যেই রাজ্যে আরসি রয়েছে সেই রাজ্যে রাজ্যে সেইখানে যা যা কোম্পানি আছে সেই কোম্পানি আইনগুলো তাকে প্রচলন করা, এটাই হচ্ছে আরসির কাজ। এবং আরসি রেজিস্ট্রেশনও করা এখানে। তাহলে আমি যখন গেলাম, আমি যখন কোম্পানিটাকে 7 ডিসেম্বর 2017 সালে প্রতিষ্ঠা করতে গেলাম তখন আমি আরসির কাছে অ্যাপ্লাই করলাম, মানে আরসি দিয়ে এমসি এর কাছে অ্যাপ্লাই, তাই তো? তো আরসির কাছে আমার এই একটা যে কোনো একটা নীতি কোম্পানি অ্যাপ্লিকেশন করছে, একটা নিধি কোম্পানি অ্যাপ্লিকেশন করছে, ঠিক আছে? তো যখনই অ্যাপ্লিকেশন করলো আমাকে পারমিশনটা দিল যে ঠিক আছে তুমি কাজ করো। তার জন্য আমাকে কি করতে হয়েছে, আমাকে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বানাতে হয়েছে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আপনাদের কাছে নিশ্চয়ই আছে, আশা করি প্রত্যেকের কাছে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে অ্যাকচুয়ালি কি লেখা থাকে, আমাদের উদ্দেশ্যটা কি, আরেকটা থাকে হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস মানে হচ্ছে আমাদের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা আমি কীভাবে সফল করব, কোন পথে আমি নিয়ে যাব, সেটাই হচ্ছে আর্টিকেলস, ঠিক আছে? তা যে কোনো কোম্পানিকে যখন রেজিস্ট্রেশন করাতে হয় তাকে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এই দুটো জমা করতে হয়। যে কপিটা আপনাদের কাছে সবাটা কি আসলে ধরে নিচ্ছি, যদি না থাকে তো আপনাদের আপনাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন সিনিয়রের কাছ থেকে। তো যাই হোক, তো এইবারে দেখুন এই যে এমসিএ সঙ্গে যখন আমি রেজিস্ট্রেশন করছি তো আমাকে এমসিএ কি বললো, আমাকে এমসিএ একটা ডেফিনেশন দিল, সংজ্ঞা দিল, কারণ আমার তো একটা পরিচয় থাকবে তো নিধি, আমি যে একটা নিধি নিধি কোম্পানি তার তো একটা পরিচয় থাকবে। পরিচয়টা কি, এমসিএ আমাকে সংজ্ঞা দিচ্ছে পাবলিক কোম্পানি লিমিটেড বাই শেয়ার, এটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আমাকে পরিচয় দিল এই ধরনের। তাহলে আপনাদের কাছে একটা উত্তর আমি এবার ক্লিয়ার করছি, পার্টনারশিপটা তাহলে কাদের মধ্যে, তাহলে আপনি পার্টনারশিপটা করছেন কিভাবে, শেয়ারের মাধ্যমে, 10 টাকা শেয়ার আপনাদের প্রত্যেকের কাছে আছে, তাহলে আপনি পাবলিক, তার সঙ্গে আপনি শেয়ার হোল্ডিং করছেন, তার মানে আপনার কোম্পানি, কোম্পানিটা আপনার, ক্লিয়ার? এবারে কি হচ্ছে, মিনিস্ট্রি অফ এটা তো আমাকে রুলটা দিল, আরসি তখন আমাকে বললো যে তুমি নিধি রুল যে এখন যে আমার কাছে রুল রয়েছে সেই রুল 2014 এটাকে তুমি ফলো করো, ফলো করো। তাই নিয়মাবলীকে তো আইনের বন্ধনে বাঁধতে হবে, তার জন্য কোম্পানি আইন কি বলছে, কোম্পানি আইন বলছে যে আমার যে কোম্পানি আইন রয়েছে কোম্পানি অ্যাক্ট, আমার পিটা খেতে পারছে না রে, কোম্পানি অ্যাক্ট তার যে 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট আছে তার সেকশন 406 আমি এই নিধি রুল 2014 কে মান্যতা দিয়েছি, তার মানে এর আইনি বৈধতা দিলাম,
আর আমাকে এই রুল নাম্বার 2014 টাই ফলো করতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? একদম পরিষ্কার। তার কারো মনে কোনো রকম ডাউট হচ্ছে প্রশ্ন করবেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, 10 বার প্রশ্ন করবেন, 10 বার উত্তর দেবো। একবার হ্যাঁ বলে দিয়েছেন মানে কিন্তু আমি আর বলবো না। এই জায়গাটা আপনার কাছে একটা জায়গা ক্লিয়ার হলো, 406 নম্বর উপধার। এইবারে দেখেন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর এই জায়গাটা বসে রয়েছে। আমি একটা নিধিতে সবসময় এই এমসিএ তেই রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে এবারে আরেকটা মিনিস্ট্রির কথা আমি বলি, যে মিনিস্ট্রিটার জন্য আমরা সবাই খুব উদ্গ্রীব হয়ে থাকি, ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রক। তারও তো একজন করে রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রত্যেকটা রাজ্যে বসে আছে, কে বলুন তো? কে বলুন তো আপনাদের মধ্যে কেউ বলুন? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করছে? অর্থ আইন যেগুলো রয়েছে, এ তো মন্ত্রণালয়, তাই অর্থ আইন যেগুলো রয়েছে সেই আইনগুলোকে বলবৎ করছে সেই সেই রাজ্যে, যে যে রাজ্যে সে রয়েছে। এরা সবাই থাকবে হচ্ছে রাজ্যের রাজধানীতে, যেমন আমার আরবিআই কলকাতা, ঠিক আছে? তো এই জায়গাটা যখন আমি ক্লিয়ার করছি, এইবারে দেখুন একটা নিধি কোম্পানি কখনোই আরবিআই এর সঙ্গে ডাইরেক্টলি রেজিস্টার্ড হয় না। তার জন্য নিধি কোম্পানিকে সবসময় বলা হয় আনলিস্টেড কোম্পানি। আপনাদের মার্কেটের একটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিচ্ছি, আনলিস্টেড কোম্পানি। কেন? একটা নিধি কোম্পানি অলওয়েজ আনলিস্টেড কোম্পানি। আমাদের যে কর্পোরেট আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে, মানে সিআইএন যেটা রয়েছে, সেই নাম্বারটার আগে একটা আর্বিট্রারি ইউ লেখা রয়েছে। আজকাল অনেক কিশোরের কম্পিটিটররা বলছে যে যার নামের আগে আর রয়েছে সে নাকি রেজিস্টার, আমি নাকি আনরেজিস্টার, ঠিক আছে? আমরা তো ভুলটা ধরিয়ে দিচ্ছি। কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি আরবিআই এর সঙ্গে ডাইরেক্টলি রেজিস্টার হয় তাহলেই সে রেজিস্টার, লিস্টেড কোম্পানি, আদারওয়াইজ সে আনলিস্টেড কোম্পানি। ওকে, তো নিধি অ্যাকচুয়ালি এমসিএ এর সঙ্গে রেজিস্টার। আমি আরবিআই ঘরে গিয়ে নিধি আমার কিশোরকে যদি আমি বুঝতে পেরোই প্রচুর কলা পাবো, কিছু পাবো। তো আমি এখানে আরবিআই ঘরে আমি খুঁজবো না, আমি খুঁজবো হচ্ছে এমসিএ ঘরে, ঠিক আছে? তাহলে আরবিআই এখানে এলো কেন? আমি হঠাৎ করে কেন বললাম? ব্যাপার হলো নিধি কোম্পানি পাবলিকের কাছ থেকে মানি টাকা তুলছে, ওই যে পাবলিক কোম্পানি লিমিটেড বাই শেয়ার, পাবলিক টাকার বিষয়ে প্রতিষ্ঠা হয়েছে। আজকে এত বড় মানুষজন এসে গেছে, তা আপনারা কি আগে সবাই কি চিনতেন? তা আপনারা তো সাধারণ পাবলিক ছিল, নর্মালি আমরা পাবলিক, তাই তো? তাহলে এই যে পাবলিকের কাছ থেকে যে একটা নিধি কোম্পানিকে রুলের মাধ্যমে যে টাকাটা তোলার পারমিশন দেওয়া হলো, তো এই পারমিশনটা দেওয়ার পরে সেই নিধি কোম্পানি সেই টাকাটা নিয়ে তছরুপ করছে না, বা নিধি কোম্পানি টাকাটাকে ঠিকঠাক মতো লেনদেনটা করছে? তো সেই লেনদেনটা দেখার জন্য মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আরবিআই কে সরাসরি একটা নির্দেশ দিল যে তুমি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিধি কোম্পানিকে ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করবে, ডাইরেক্টলি নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? এবং এই যে আইনটা দিল, কোন আইনের বলে আরবিআই কে বললো, সেটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট 1956, তার 620A এই উপধারা দিয়ে। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, ইভেন আরবিআই কাছে এত বড় পাওয়ার আছে, এত বড় পাওয়ার দেওয়া রয়েছে, যদি কোনো নিধি কোম্পানি টাকা তছরুপ করে বা কিছু করে বা কোনো ভুল করে বা কিছু
কোন রকম বড় ভুল করলো, যে কোনো কিছু ভুল করলো, আরবিআই কিন্তু নীতি কমায় রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারে। দুটো উদাহরণ আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে রাত্রি নিধি আর একটা হচ্ছে পন্ডিচেরি নিধি। আরবিআই রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছিল একটা 2005 সালে আর একটা 2007। নাম যদি বলুন না একবার, রাত্রি নিধি পন্ডিচেরি নিধি সেই টাকাটার যে লেনদেনটা যেটা হচ্ছে, আমরা টাকাটা দিয়ে কি করছি, টাকাটা কোথায় রাখছি, এই টোটালটাই দেখছে হচ্ছে আরবিআই, কন্ট্রোল করছে আরবিআই। তো এমসিএ এই যে আইনের ধারাতে দিল, এই আইনের ধারাতে আরবিআই কে বলল, তোমার কাছে যে সমস্ত হিসাবপত্র রাখার যে আইন আছে, সেই আইনে তুমি একটা নিধি কোম্পানিকে তুমি তোমার মতো করে একটা সংজ্ঞা দাও এবং সংজ্ঞা দিয়ে তুমি সেই রকম ভাবে নিধি কোম্পানিটাকে কন্ট্রোল করো, ঠিক আছে। তো আরবিআই তখন কি করলো, তাকে একটা সংজ্ঞা দিল। কি সংজ্ঞা দিল আরবিআই? প্রথমে বললো যে আমার যে আরবিআই এর যে নিয়মাবলী তাকে আমরা আরবিআই অ্যাক্ট বলি, ঠিক আছে। তা আরবিআই অ্যাক্ট যেটা রয়েছে, আরবিআই অ্যাক্ট এগুলো একটু লিখে রাখুন, সুবিধা হবে আপনাদের। 1934 তার যে 45 আই উপধারা আছে, সেই ধারা দিয়ে আরবিআই নিধিকে বলল যে একটা নিধি কোম্পানিকে আমি ডিক্লেয়ার করলাম মিউচুয়াল লিমিটেড, কথাটা লেখাটা একদম অপরিহার্য, এই কারণে নিধি লিমিটেড সাথে থাকতেই হবে। তার নিধি লিমিটেড হচ্ছে পাবলিক কোম্পানি, পার্টনারশিপ রয়েছে, পাবলিকের মধ্যে পার্টনারশিপ, তার জন্য লিমিটেড। তাহলে নিধি লিমিটেড এই জন্য লিখতে হচ্ছে, ক্লিয়ার? তার জন্য আপনি যত হজবরণ নিধি কোম্পানি দেখেন, প্রত্যেকের নামের শেষে দেখবেন লেজুরটা ঘুরে আছে, দেখি নিধি লিমিটেড। এটা সরকার আইন লিখে দিয়েছে আলাদা করে, আর কেন লিখেছে তার কারণ হচ্ছে এটা, বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে রিজার্ভ ব্যাংক যখন আমার কাছে বসে রয়েছে, তাহলে আমার আর কোনো চিন্তা আছে আপনি ব্যাংকে টাকা রাখতে যান না? রিজার্ভ ব্যাংক আছে সেই ভরসায়, ব্যাংক যদি কিছু টাকা পয়সা রাখতে গিয়ে যদি কিছু নয়ছয় করে, রিজার্ভ ব্যাংক ব্যাংককে শাস্তি দেবে। আমাকেও শাস্তি দেওয়ার জন্য রিজার্ভ ব্যাংক বসে আছে। আমার তাহলে ভুল করার কোনো চান্স আছে? না, চান্স নেই। ওখান থেকে টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেবেন আমার, একটা পর ভুল হলে তাহলে আরবিআই আমাকে সেরকম ভাবেই কন্ট্রোল করছে। বলুন, আরবিআই তো স্যার নিধি কোম্পানি এবং কিশলা ইন্ডিয়া লিমিটেড একে শাস্তিটা দিল, পাবলিক তো টাকা রাখলো কিশলা নিধিতে, তাহলে পাবলিকের কি বেনিফিট থাকে? শাস্তি তো নিধিকে দিল, তাহলে পাবলিকের মানে তার চাওয়া পাওয়াটা বলছি। আপনার প্রশ্ন উত্তর আমি শুনে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা, আমাকে একটু এই জায়গাটা শেষ করতে দিন, তারপর আমি বলে দিচ্ছি। তাহলে এই জায়গাটা আপনাদেরকে একটু আগে আমাদের স্যার বললেন যে সহজ কথাটা সোজা ভাবে বলুন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। এবার দেখুন, আমি এই জায়গাগুলো একটু বুঝছি। হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া এসে গেছে এখন, ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া আপনার কাছে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ব্যাংক লেখা আছে, দেখতে পাচ্ছেন তো? আমরা ওই যখন কোনো অ্যাকাউন্টে যখন টাকা পাঠাতে যাচ্ছি বা কোথাও যখন আমার কিশোরের অ্যাকাউন্টকে অ্যাড করছি, তখন আমাকে ইয়েস ব্যাংক চেক করতে হচ্ছে, তাই তো? ইয়েস ব্যাংকটা কোথায়, কার আন্ডারে আছে, ডাইরেক্টলি আরবিআই, তাই তো? হ্যাঁ, ইয়েস ব্যাংককে পুরোপুরি কন্ট্রোল করছে আরবিআই। এবারে ইয়েস ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটা চালাচালি করছি, তাই তো?
এইবার দেখো আরেকটা মিনিস্ট্রি এবার চলে এলো রাস্তায় চলতি পথে, যার নাম হচ্ছে ডট www.com.ing.org করেছে, তার নাম হচ্ছে ট্রাই। বোঝা গেল? তার নাম হচ্ছে ট্রাই। ডটের যে আইনগুলো আছে সেই আইনগুলো ট্রাই সব জায়গাতে ইম্পোজ করে, মানে প্রচলন করে। এটা খুব রিসেন্ট ডেভেলপমেন্ট, যেহেতু আমরা ক্যাশলেস ইন্ডিয়ার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। 18 ফেব্রুয়ারি 2021 ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন আরবিআই কে ডাইরেক্ট মাস্টার সার্কুলার দিয়েছে অন ডিজিটাল পেমেন্ট, কি কি করতে হবে তোমাকে আরবিআই কে বলেছে, এবং তার জন্য তোমার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের উপরে তুমি তোমার নির্দেশ বদলাও। তাহলে আরবিআই যখন এই আইনটা পেলো, আরবিআই উপর যখন ডাইরেক্ট মাস্টার সার্কুলার এলো, তো আরবিআই অবভিয়াসলি তখন ইয়েস ব্যাংকের উপরে চলে আসবে, নির্দেশটা পালন করতে হবে ইয়েস ব্যাংককে। এবার একটা মজার জিনিস দেখেন, আপনারা যখন মোবাইল অ্যাপটা ইউজ করছেন বা আপনাদের যখন মেম্বারশিপ আইডিটা তৈরি হচ্ছে, একটা ওটিপি যাচ্ছে না, ঠিক আছে? আপনাদের কাছে একটা ওটিপি যায়, তো ওটিপিটা কে জেনারেট করে স্যার? ম্যাডাম, তাই তো, তাই তো জেনারেট করছে তো, আর কেউ জেনারেট করতে পারবে কি? পারবে না। তাহলে আমার কোন মোবাইলের আইএনইআই নাম্বার থেকে আমার কোন ল্যাপটপ বা আমার কোন কম্পিউটারের আইপি নাম্বার থেকে এই রিকোয়েস্টটা এলো, সেটা পুরোটাই এর কাছে স্টোর হয়ে রয়েছে, তাই তো? আমি ফোনটা নিয়ে গিয়ে জলে ফেলে দিলাম, আপনার এখানে ইয়েস ব্যাংকের মাধ্যমে তাহলে ব্যাংক। এবারে আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আরবিআই তো এই জায়গাটা কন্ট্রোল করছে অর্থনৈতিক লেনদেনটা, এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এবার আরেকটা মিনিস্ট্রি চলে এলো, আমেরিকার পেন্টাগনের নাম শুনেছেন? তিনি সবচাইতে শক্তিশালী ইন্টেলিজেন্স, মানে পেন্টাগন আছে কিন্তু, হ্যাঁ স্যার, এটা হচ্ছে ডিসিএ, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, এ তো বসে রয়েছে দিল্লিতে। এবার দিল্লি থেকে কি করছে, চলে এলো হচ্ছে স্টেট কনজিউমার ফোরাম, তারপরে চলে এলো ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম, এলো তারপরে আপনার এখানে ডিস্ট্রিক্টে। তাহলে অ্যাকচুয়ালি ডিসিএ কি করছে, আরবিআই দেখছে হচ্ছে লেনদেনটা আমরা টাকা পয়সা ঠিকঠাক করছি কিনা। আর এই যে রুল নাম্বার 2014টাকে আমরা ঠিকমতো মেনটেন করছি কিনা সেটা চেক করছে হচ্ছে ডিসিএ। তাহলে আপনার যদি কোনো ক্ষতি হয় আপনি কার কাছে যাবেন স্যার? ব্যাংকে হয় না, আপনার কোনো ক্ষতি হয়েছে আপনি কার কাছে যান স্যার? নিধিতে যদি আপনার মাধ্যমে আপনার কোনো ক্ষতি হয়েছে আপনি কার কাছে যাবেন স্যার? ফোরাম। এই আমরা এই ডিসিএ এতটাই পাওয়ারফুল যে আমরা একটা পিন পুততেও পারি না, একটা পিন আমি তুলেও ফেলতে পারি উইদাউট অ্যাপ্রুভাল অফ ডিসি। আমরা এক পায়ে গতে পারবো না ডিসি এর অ্যাপ্রুভাল না। আমরা এখানে যে বসে আছি এই যে এই জায়গাটায়,
এই জায়গাটাও আমাকে ডিসিএ পারমিশন দিয়েছে, তারপরেই আমরা এই জায়গাটা পাবো, বসে পারতাম না। আজকে শিলিগুড়িতে যে ব্রাঞ্চটা খুলেছে বা ধরুন আপনার আলিপুরদুয়ারে যে ব্রাঞ্চটা খুলেছে, ডিসিএ পারমিশন না দিলে আমি গ্যাসপালা করতাম, কিছু করতাম না। তা ডিসিএ এখানে হচ্ছে এতটাই চুপ, তা ডিসিএ দেখছে অ্যাকচুয়ালি আমি রুলটা টোটালটা মেনটেন করছি। ঠিক আছে, এইবার দেখুন একটা মজার জিনিস, এরা থাকে ভূতের মতো। আর পেন্টাগন বলেছি তাই তো, চারটে মাথা দেখে ফেলেছে, মানে আমার চারদিক চারজন আমার চারদিক থেকে দড়ি দিয়ে আমি বাঁধা আছি। হ্যাঁ, পাঁচ নম্বর দড়িটা দেখাচ্ছি, ইন্ডিয়ান ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার, আইন মন্ত্রণালয় থেকে কিন্তু আইন তৈরি হয়। তা সেই আইনটা যখন তৈরি হয় তখন কি করে, সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বলবৎ করে, তাই তো? মাথার উপর সুপ্রিম কোর্ট রয়েছে, তাই তো? সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে তারপরে এই সমস্ত জেলা কোর্ট সব হয়। তাহলে ইন্ডিয়ান ল অ্যান্ড জাস্টিসের সঙ্গে রয়েছে হচ্ছে সুপ্রিম কোর্ট, আরেকটা রয়েছে ভূত। এই ভূতটা হচ্ছে কেউ না, এই ভূতটা হচ্ছে সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। দেখুন স্যার, একটা খুব সত্যি কথা বলছি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের যে পাওয়ার সে কিন্তু প্রেসিডেন্ট আপনার পিএম কেও ছাড়ে, এটা জানেন কি স্যার? ভিজিলেন্স এমন শক্ত জিনিস, এরা ডাইরেক্টলি রিপোর্টিং টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডাইরেক্টলি রিপোর্টিং টু সুপ্রিম কোর্ট, ডাইরেক্টলি রিপোর্টিং টু ডিএমও, ডাইরেক্টলি রিপোর্টিং টু হোম মিনিস্ট্রি, ডাইরেক্টলি রিপোর্টিং টু গভর্নর অফ দ্যাট স্টেট পার্টিকুলার, এরা সব জায়গাতে এরা ছেয়ে রয়েছে। আমি জানি না স্যার, ধরুন আপনি আপনার কথাই বলছি, আপনি যে ভিজিলেন্সের লোক নন আমি জানো, আমি জানি আপনি ভিজিলেন্সের লোক আছেন কি নেই, তাহলে আমি মিথ্যা কথা বলবো কি করে স্যার? আর এরা তো সব জায়গাতেই যেতে পারে স্যার, এরা সব জায়গাতে যেতে পারে, এদের চলাচল অসীম, এরা সব জায়গাতে কন্ট্রোল করে। কেন করেছে, কেন করেছে এই জিনিসগুলো? তাহলে পাঁচ দিক থেকে পাঁচটা দড়ি দিয়ে বাঁধা, পালাবার পথ নেই, পালাতে পারো না স্যার, পাতে চাইলেও পারো না, গলায় ফাঁস পড়ে যাবে। এবারে বলুন স্যার, ঈশ্বরে তো রয়েছে খুব সিকিউর জায়গা, আপনি কি স্যার রয়েছেন? একটু আগে স্যার জিজ্ঞেস করেছিলেন আপনি সিকিউর জায়গাতে রয়েছেন স্যার, বসে আছেন সিকিউর, নিঃশ্বাস বিশ্বাস আছে নেই? তাহলে কিশোরয়ে আমি আপনাকে দেখালাম যে একটা নিধি কোম্পানি সে কিরকম ভাবে সিকিউর হয়ে রয়েছে চারদিক থেকে। এখানেও অনেক আইন আছে, আইনের কথা বলছি আমি, করলে আপনাদের মাথা ঘুরে যাবে, তার দরকার নেই। তো এই যে জিনিসটা আপনাদের কাছে দেখালাম, এটা অজগরও আঁকাতো, এটা যদি আমি না বুঝিয়ে দিতে আপনারা কিছু বুঝতেন, কিছু বুঝতেন না। ওই জন্য আমি যে ওই একটা পড়ার কথা আপনাদেরকে এঁকে দিয়েছিলাম, আমি জানি ওইটা কেউ মানে বুঝবে, আমি ওই জন্য তারপর থেকে প্রত্যেকবার যখন আসি ডেমোস্ট্রেশনটা আমি দিয়ে দিই। এইবারে মজার জিনিস দেখো, উনি আমাকে বললেন একটু আগে যে যদি কোম্পানিকে পেনাল্টি করা, দাঁড়ান এবার একটু আসি, কোম্পানির শাস্তি হয় তাই তো স্যার? নিধি রুল 2014 আপনি যে প্রুডেন্সিয়াল নর্মটা দেখবেন তাতে দেখবেন আইপিসি ধারাও রয়েছে দেওয়া, তার সঙ্গে কোম্পানি ধারাও দেওয়া রয়েছে, সেইখানে
পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে আমি যে ভুলটা করেছি একজনের ভুলে যদি দশ জনের অপকার হয় তাহলে তার যে শাস্তিযোগ্য অপরাধ জরিমানা তার সঙ্গে সাত বছরের জেল। তেমনি সেটা যদি একজনের ভুলে একশো জনের যদি অসুবিধা হয়ে যায় তাহলে জরিমানার সংখ্যাটা বাড়বে, অবশ্যই বেড়ে যাবে। একটা কোম্পানি যখন ভুল করবে ফার্স্ট আসবে আপনার কিশোরী, কারণ আমি কিশোরের ব্যক্তি, সুতরাং আমি কিশোর। কিশোরের অপরাধের গুরুত্বের উপর বিচার করে পঞ্চাশ লক্ষ টাকা অবধি ফাইন হতে পারে, পঞ্চাশ লক্ষ টাকা অবধি ফাইন হতে পারে, এবং এটার একটা ডেট দেওয়া আছে। ওই ডেটের মধ্যে যদি টাকাটা না দেওয়া হয় ফাইনটা, তাহলে প্রত্যেক দিন রেকারিং এ পাঁচশো টাকা করে আপনার বাড়তে থাকবে ফাইন। সঙ্গে সঙ্গে তার স্পেশাল অফিসার এখানে নিযুক্ত করবে যে কে অ্যাকচুয়ালি দোষ করেছে, কে বা কারা। গুরুত্বের উপর বিচার করে তার সর্বাধিক পাঁচ লক্ষ টাকা ফাইন হবে, তারও ডেট দেওয়া আছে। পাঁচ লক্ষ টাকা যদি না দেয় তাহলে আবার পাঁচশো টাকা করে রেখে নেই, চলো প্রত্যেক দিন। স্যার ভুল করার কোনো সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে কি স্যার? না, আপনি আমি ভুল করব পাঁচ লাখ টাকা দেবো? হ্যাঁ, যেখানে আমি এক লাখ টাকার গল্প দেখাচ্ছি, আমার নেই বলেই তো দেখাচ্ছি, তাহলে পাঁচ লাখ টাকা আমি দেবো কোথা থেকে? তাহলে ভুল করবো স্যার? না করবো না, আপনিও ভুল করবেন না। আপনার সিকিউরিটি আপনি নিজে বিশালা সিকিউর জায়গায় রয়েছে, তাহলে ফাইনটা আপনি খাবেন না। যখন মোটিভেশন দেবেন এমন কোন মোটিভেশনের কথা বলবেন না যাতে উল্টো পথে লোক ধরে, সোজা পথে সোজাভাবে বলুন। মোটিভেশনটাও কিন্তু আপনার কিন্তু আইনের মধ্যেই রয়েছে, সেখানেও যদি আপনি ভুল পরিচালনা করেন তারও আপনার শাস্তিযোগ্য। তাহলে আমি যে এখানে মোটিভেশন দিচ্ছি, আমি যদি কোনো ভুলভাবে আপনাদের প্ররোচনা দিই তাহলে আমার ওটা শাস্তিযোগ্য অপরাধ। আর তার থেকেও বড় কথা, এটা তো গেল কোম্পানির কথা, এটা গেল আইনের কথা, আইপিসি আছে, সাত বছরের জেল আছে, সব আছে, সব মানলাম। কিন্তু তার থেকেও বড় কথা স্যার, আমি যদি কোনো ভুল করি আপনি আমায় ছাড়বেন? আপনি আমায় ছাড়বেন স্যার? ছিঁড়ে খেয়ে ফেলবেন, পিঠের চামড়া থাকবে আমার, আমি যাবো কোথায় স্যার? আমি কি ভুলটা বলতে পারবো? পারবো, তাহলে আমাকে নিয়মের গণ্ডির মধ্যে আমি বাধা পড়ে আছি, আমাকে ওই নিয়মটাই মেনে চলতে হবে। এবার নিয়মের মধ্যে কি কি আছে, নিধি রুল 2014 গুগলে আপনারা সার্চ করবেন, গুগলে পয়সা দিয়ে কোনো কিছু চেঞ্জ করা যায় না, সার্চ করবেন পেয়ে যাবেন, গভর্নমেন্টের গ্যাজেট পেয়ে যাবেন, হিন্দিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, যেটাতে সাবলীল সেটাতে পড়বেন, বুঝতে পেরে যাবেন সব কিছু লেখা রয়েছে। ঠিক আছে, এবার আপনি এবারে দেখুন এত কিছু তো হলো, সবই হলো, সিকিউরিটি ফিকিউরিটি সবই বললাম, তো এত যখন দিন আর একটু মিষ্টি তাহলে দিয়ে যাই, এত যখন হলো একটু মিষ্টিও দিয়ে যাই। আপনি কিশোরকে কোথায় পাবেন? সরি .mca.gov.in এখানে চলে যাবে। ঠিক আছে, এইখানে গিয়ে আপনি দেখবেন ওখানে কতগুলো ট্যাব দেওয়া রয়েছে ওয়েবসাইটে, সেই ট্যাবের মধ্যে লেখা আছে সার্ভিসেস, এখানে চলে আসবে। ঠিক আছে, এই সার্ভিসের মধ্যে আপনি কোম্পানি বা এলএলপি ইনফরমেশন আপনি বের করবেন, দেখবেন দেখাবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই বলবে
নাম বলো, কোম্পানির নামটা বলো বা সিআইএন টা বলো, আপনাকে বলবে। আমার কিশোরের যে সিআইএন টা আছে, তা ওই সিআইএন নাম্বারটা আপনি যখন এখানে পুট করবেন তখন কিশোরের দৃষ্টি সব হয়ে যাবে। এবং খুব গর্বের সঙ্গে জানাচ্ছি, 31 মার্চ 2020 পর্যন্ত আমার মিনিস্ট্রিতে রিপোর্ট আছে, আমি হচ্ছি একটি কমপ্লায়েন্ট। এই যে কমপ্লায়েন্ট মানে আমাকে গভর্নমেন্ট সম্মতি দিয়ে রেখেছে আমি কাজ করতে পারি। এই কমপ্লায়েন্ট এই কথাটা বের করার জন্য স্যার আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে বকবক করলাম, আর এই কমপ্লায়েন্ট করার জন্যই ওই যে ওখানে স্যার যারা বসে আছে না কম্পিউটারে, তারপরে স্যার আমাদের হেড অফিসে যারা বসে আছে ডাইরেক্টর সাহেবরা দিন রাত্রি বসে শুধুমাত্র এই শব্দটা বের করার জন্য। সম্মতিটা কে দিল স্যার? এবার ওখানে আরো দেখতে পাবে কোন পেন্ডিং কেস আছে, দেখবেন নীল গর্ব অনুভব হবে স্যার, গর্ব অনুভব হবে নিজের পিছলাকে আপনি দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি দিয়ে। আমি তো আপনাকে বানিয়ে দিতে পারি মিনিস্ট্রি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখুন স্যার ওখানে পিছলায় কি বলছে, পিছলার সম্বন্ধে ঠিক আছে স্যার। এটা মিষ্টি লেগেছে, আর একটু মিষ্টি দেবো? আচ্ছা দিচ্ছি। আপনাকে আমি বললাম 2025-এর মধ্যে আপনাকে 1 লক্ষ টাকা রোজগারে চলে যেতে হবে প্রতি মাসে, ঠিক আছে? আসলে আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আপনাকে প্ল্যাটফর্ম দিয়ে বলেছে যে আপনি এই কাজটা এখান থেকে করতে পারে। ফার্স্ট আমাদের মনে প্রথম প্রশ্ন এসেছে যে কেন নেটওয়ার্ক, জিজ্ঞেস করেন আপনারা আবার সেই নেটওয়ার্ক বলেন আপনারা। আচ্ছা স্যার আপনার কোনো ব্যাংকে যান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যান বা প্রাইভেট ব্যাংকে যান, যেখানে খুশি যান, একটা জিনিস বলুন তো আমাদের, ম্যানেজারের উপর টার্গেট থাকে এটা আপনারা জানেন। হ্যাঁ, ম্যানেজার কি করে, তার যে নিচে যে ধরুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে দুজন বা তিনজন, তাদের মধ্যে টার্গেটটা ভাগ করে দেয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নিচে যে সমস্ত অফিসাররা আছে তাদের নিচে টার্গেটটা ভাগ করে দেয়, তাই তো পড়ে এরকমভাবে তো পড়ে। তার মানে ম্যানেজারের একটা টিম কিরকমভাবে হচ্ছে এরকমভাবে হচ্ছে। একটা ব্যাংক কখনো মাল্টি লেভেল মার্কেটিং করতে পারে না, কিন্তু সিস্টেমটা এরকম ভাবে হচ্ছে। পার্থক্যটা কোথায় হচ্ছে ব্যাংকের সঙ্গে, ব্যাংক বলছে আমি তোমাকে একটা স্যালারি দেব, দিয়ে তোমাকে আমি টার্গেট দেব, যদি স্যালারি তুমি যদি ওই টার্গেটটা যদি কোনো কারণবশত মিস করো তাহলে তোমার ইনসেন্টিভটা এগুলো পাবে না, তোমার আরো অনেক কিছু সুবিধা অসুবিধা এগুলো তোমার ফেসিলিটিগুলো বাদ যাবে, কারেক্ট? তো আমার কিশোরয় একটা ইউনিক পলিসি নিয়ে কি বললো যে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ব্যাংকিং জানি না, তাহলে ব্যাংকিংটা জানতে গেলে কি করতে হবে? আমরা বললাম আমরা পলিসিটাকে উল্টে দিই, আমরা পলিসিটাকে উল্টে দিই। উল্টে দিয়ে আমি কি করলাম যে আমি বললাম যে আপনি আগে ব্যাংকিংটা মাঠে গিয়ে শিখুন, আপনি আগে নাগুলো শুনুন তো আপনার মধ্যে সে প্রশ্নগুলো আসছে কিনা, আপনি উত্তর দিতে পারছেন কিনা সেটা শিখুন আপনি। এই যত না শুনবেন মনে রাখবেন তত বেশি শিখছেন, তারপরে আপনি কাজ করছেন। জাস্ট সিস্টেমটা উল্টে দিলাম, কিন্তু বিনা পয়সায় তো আর সমাজসেবা করা যায় না স্যার, আপনাকে ইনসেন্টিভটা দিয়ে চান। আপনাকে আমি কি বললাম যে আপনি যেদিনকে 50,000 টাকা আরডি ডিআরডি আপনার প্রতি মাসে যেদিন থেকে হিট করবে আমার সিস্টেম, সেদিন থেকে আপনার স্যালারি চালু হয়ে যাবে সেলফ আপনার নিজস্ব। আর এটা 2000 এখান থেকে জানুয়ারি থেকে শুরু স্যার, প্রত্যেকের 2000 টাকা আপনার স্যালারি চালু করবে বলছি, এইটা আমার
রয়েছে হচ্ছে স্ল্যাব অনুযায়ী 35,000 অবধি এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত যা কোম্পানি আমাদের কাছে ডিক্লেয়ার করে এই মার্কেট। এবার দেখুন আপনি প্রথমত ব্যাংকের সঙ্গে আমার এখানে একজন এমপ্লয়ি এখানে পার্থক্য কোথায় দাঁড়ালো, আপনার বিশালের এমপ্লয়ি পার্থক্য কোথায় দাঁড়ালো, সে যে কাজটা করছে সেই ইনসেন্টিভটা পাচ্ছে, প্লাস যখন কাজটা টার্গেটটা যখন ফুলফিল করে ফেলছে তখন সেই ইনসেন্টিভটাও পাচ্ছে, প্লাস এই স্যালারিটা হচ্ছে, তা স্টার্ট হচ্ছে স্যালারি। আর একবার প্রথম দিকে বলো ইনসেন্টিভটা সে পাচ্ছে কিভাবে, ওটা করবে এটা দেখো তো স্যার পাঠিয়ে দিই আপনি নিজে একা যেদিন কালেকশন করতে শুরু করবেন যেই দিন থেকে আপনার শুরু হবে সেদিন থেকে আপনার 2,000 টাকা স্যালারি থাকবে, এটা এমন কিছু বিরাট কোনো ব্যাপার নয়, এটা খুব সামান্য ব্যাপার। এবার এই যে একটু আগে গোপাল স্যার আমাদের বলছিলেন যে আপনি যদি 1,00,000 টাকা যদি দিতে পারেন তাহলে আপনার তাহলে মায়নাটা কোথায় দাঁড়াচ্ছে, আপনি ইনসেন্টিভটা তো পাচ্ছেন, এই যে 50,000 টাকা যেটা ঢুকছে এটা তো প্রত্যেক মাসে মাসে আপনি পাচ্ছেন, 50,000 টাকা তো ঢুকবে, আপনি তো রোজগারটা বাড়াবার চেষ্টা করবেন, তো তখন আপনি 1,00,000-এর স্কেলে যাবেন, তখন তো আপনার স্যালারিটা তখন তাহলে হিসাব মতো তাহলে 4,000 টাকা হয়ে যেতে পারে, হবে তাই তো, তার সঙ্গে 1,00,000 টাকার ইনসেন্টিভটা ঢুকবে, ওরা ধরো 4% কম সংখ্যা ধরো 4% ধরো না 8,000 টাকা ফিক্স স্টার্টিং হয়ে যাবে তাহলে 4,000 8,000 তাহলে আমি এটা ধরলাম 4,000 টাকা ইনসেন্টিভ আমি পাচ্ছি, আমি 8,000 টাকা রোজগার করলাম, তো স্যার ব্যাংক হলে তো এটা দিত না টার্গেটটা ফুলফিল না হলে, আমি তো আপনাকে স্যার টার্গেট দিচ্ছি টার্গেট আপনি নিজে নিন, তাহলে কি স্যার আমি কোনো অন্যায় করেছি, ভুল করলাম ব্যাংক করে তো এই 4,000 দিয়ে আপনার থেমে যাবে, বিশালায় এসে বললো যে না আমি মিউচুয়াল বেনিফিট সোসাইটি তো আমি এটাও দেবো এটা, দিস ইজ ফর বেনিফিট। এবার বলুন স্যার 1,00,000 টাকা পৌঁছানো যায় কি স্যার এরকম ভাবে, খুব সুন্দর ভাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর কারো কোনো প্রশ্ন বলুন, কোনো ডাউট কোনো প্রশ্ন থাকলে বলুন, নেগেটিভ প্রশ্ন বলুন, না নেগেটিভ প্রশ্ন বলুন, যদি সবকিছু হয়ে যায় তাহলে আমি একটা গল্প বলে শেষ করবো আজকে আমার কথা, বলুন এখানে একটা নিধি তো সে কমপ্লিট ব্যাংক নয় তাই তো, দেখুন আপনার প্রশ্নের উত্তর অনেকের প্রশ্নের উত্তর হয়ে যাবে, নিধি রয়েছে হচ্ছে আমার সাথে লিঙ্ক হয়ে রয়েছে, হ্যাঁ এখান দিয়ে একটা কস্ট সেভিং হচ্ছে আরবিআই চেক করছে, ক্লিয়ার। এবারে আমি আমার সার্ভিসটা দিচ্ছি ইয়েস ব্যাংকের মাধ্যমে, দেখুন যখন আমরা প্রতিষ্ঠা হয়েছিলাম
তখন তো ইয়েস ব্যাংকের সেই ব্যাপারটা ঘটেনি সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয় কথা যেটা ঘটেছে ইয়েস ব্যাংকের কিছু হয়েছে, ইয়েস ব্যাংক এখন ক্ষতিগ্রস্ত আছে না? স্যার বলতে চাইছে ইয়েস ব্যাংক কেন আমরা ইউজ করছি। ওকে ওকে ওকে, ইয়েস ব্যাংক আমরা কেন ইউজ করবো? খুব দামি প্রশ্ন করছে। ইয়েস ব্যাংক কি নিচ্ছে কেন? আর ইয়েস ব্যাংক আমাদের কিন্তু পপুলেশন নয়, মানে আমার লোকেশন নয়। এখানে পপুলেশন যে সকল ব্যাংকগুলো রয়েছে সে সকল ব্যাংকগুলোকে এড়িয়ে দিয়ে ইয়েস ব্যাংক নিয়ে আসছে। তারপরেও আমার কিন্তু ক্লিয়ার হলো না, আপনি আরবিআই যেহেতু ডাইরেক্ট পরিচালনা করছেন, আপনি যে অপশনটা দেখাচ্ছেন আমি কিন্তু ফোন থেকে এটা করতে পারছি, আপনার কোনো ব্যাংকে প্রয়োজন হচ্ছে না। এক ব্যাংক তাহলে আমার এখানে কিন্তু যেহেতু আপনি বলছেন আরবিআই সরাসরি করছে, তাহলে আরবিআই কেন আরবিআই আইএফএস কোড দিচ্ছে না? কারণ দিবেন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এক, কোন নিধি কোম্পানি যখন খুলতে হয় তখন প্রথমে তাকে কোন একটা ন্যাশনালাইজড ব্যাংকের আন্ডারে যেতে হয়, ঠিক আছে? আমাকে ব্যাংকের আন্ডারে যেতে হয়েছে, ঠিক আছে? এবারে ইয়েস ব্যাংকের কাছ থেকে আমি কি বলেছি, আমি যে এই যে ক্যাশলেস সার্ভিসটা দেব, আমি তো পুরোপুরি ব্যাংক নই, সুতরাং আমার আইএফএসসি কোড হবে না, আরবিআই আমাকে আইএফএসসি কোড দেবে না। তো আরবিআই আমাকে আরবিআই কি করলো, ইয়েস ব্যাংকের থ্রুতে আমাকে এই সার্ভিসটা দিতে দিল, সার্ভিসটা দিতে দিল আপনাকে, যে ক্যাশলেস সার্ভিসটা দিচ্ছি। কারণ আপনি নিশ্চয়ই এনপিসিআই এর নাম শুনেছেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার থ্রুতে সমস্ত কিছু আপনার এই ক্যাশলেস ট্রানজাকশন গুলো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কে কন্ট্রোল করে? এটা তো কন্ট্রোল করে হচ্ছে আরবিআই আর হচ্ছে প্লাস আইবিএ। আইবিএটা কে? ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। তো স্যার আমি তো ডাইরেক্ট এনপিসিআই এর আন্ডারে যেতে পারবো না, ঘরে গিয়ে কঠিন অবস্থা রাখবে, ওর কোনো ওর কোনো প্রফিট দেখবে না আমার, ও তো আমাকে সার্ভিস চার্জ করছে একজন। আমি আপনাকে ফ্রি দিচ্ছি সার্ভিসটা, কিন্তু কিশোরের কাছ থেকে তো সার্ভিস নিচ্ছে, সার্ভিস চার্জ নিচ্ছে। তা আমাকে তো তখন দেখতে হচ্ছে যে আমার কোন ব্যাংক আমাকে আমার সার্ভিসগুলো দিতে গিয়ে চার্জটা কম নিচ্ছে। সেই সময় ছিল ইয়েস ব্যাংক এক নম্বর, আজকে ইয়েস ব্যাংক শুধু নেই, আজকে এসে গেছে আইডিএফসি ব্যাংক, খেয়ালে আছে জনা ব্যাংক, সব খেয়ালে আছে। এরপরে আসবে এসবিআই, সব খেয়ালে আছে। এরপরে আমরা আপনাকে অপশন দেবো আপনি কোন ব্যাংকে পরিষেবা চান। নিধি তার নিজস্ব আইএফএসসি কোড নেই, এমসিএল নাম্বার নেই, সেই জন্য আমরা কোনো কারেন্ট অ্যাকাউন্ট যেন করতে পারি না, কারেন্ট অ্যাকাউন্ট করতে পারি না, আমরা ইয়ে করতে পারি না, চেক ফেসিলিটি দিতে পারি না, তার চেক দিতে গেলে এমসিআর দরকার, প্লাস আমাদের নিজের আইএফএসসি কোড নাম্বার নেই। তাহলে কোনো একটা নিধি বা কোনো একটা মাইক্রো ফাইন্যান্স যদি সে ব্যাংক কনভার্ট হতে হয় তাকে কোনো না কোনো ন্যাশনালাইজড ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্ট ভার্চুয়াল করতে হবে। কেন? একটাই কারণ হলো